অ্যাভোট অ্যাভোট মানে সামর্থ্য বাড়ি কেনার সামর্থ্য আমার নেই এখানে নেই অর্থে কান্টকে ব্যবহার করব এখানে ডোন্টকে ব্যবহার করলে ভুল হবে কারণ কোনো কিছু না পারা অর্থে কান্ট বা ক্যান ব্যবহার করতে হবে যেমন আই কান্ট অ্যাফোর্ড টু বাই এ হাউস আই কান্ট অ্যাফোর্ড টু বাই এ হাউস বাড়ি কেনার সামর্থ্য আমার নেই তার পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য আমাদের ছিল না উই কুড নট অ্যাড টু পে হিজ ফি উই কুড নট অ্যাড পে হিজ ফি পারিশ্রমিক ইংরেজি ফি অনল ইংরেজি বলতে গেলে স্ট্রং করতে হবে ইংলিশ ওয়ার্ডস তাই আজকে আমরা শিখব এমন কিছু ইংলিশ ওয়ার্ড এবং তাদের ব্যবহার যেগুলি আপনার ইংলিশ ভোক্যাবুলারিকে অনেক স্ট্রং করে দেবে এগুলি আপনাকে স্পোকেন ইংলিশ শিখতে দ্রুত সাহায্য করবে এগুলি আপনি প্রতিদিন সব জায়গায় ব্যবহার করতে পারবেন তাহলে চলুন শিখে নেওয়া যাক পরের শব্দটা শেখা যাক মানে ভিত সে মাকড়সাকে ভয় পায় মাকড়সা ইংরেজি স্পাইডার সি ইজ অ্যাফ্রেড অফ স্পাইডার্স সি ইজ অ্যাফ্রেড অফ স্পাইডার্স ভয় পেও না বি বি অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে নিচে এটা বিছানার নিচে ইটস বেনিত দ্য বেড ইটস বেনিথ দ্য বেড গাছের নিচে গুপ্তধন বা গাছের নিচে পুঁতে রাখা আছে গুপ্তধন বা এভাবেও বলতে পারেন গাছের নিচে চাপা গুপ্তধন পুঁতে রাখা বা চাপা এর ইংরেজি বেরিড তাহলে বাক্যটিকে আমরা ইংরেজি করবো এইভাবে দ্য ট্রেজ আর ব্যারিড দ্য ট্রি দ্য ট্রেজ আর ব্যারিড দ্য ট্রি বেটার বেটার মানে উত্তম বা ভালো আমি এখন ভালো অনুভব করছি অনুভব করা ইংরেজি ফিল আই ফিল বেটার নাও আই ফিল বেটার নাও সে টেনিসে আমার চেয়ে অনেক ভালো অনেক ভালো ইংরেজি মাছ বেটার চেয়ে ইংরেজি দেন হি ইজ মাছ বেটার দ্যান মি অ্যাট টেনিস হি ইজ মাছ বেটার দ্যান মি অ্যাট টেনিস ব্লেম ব্লেম মানে দোষ আমাকে দোষ দিও না ডোন্ট ব্লেম মি ডোন্ট ব্লেম মি সে দোষটা নেয় হি টেক্স দ্য টেক্স দ্য বোধ বোধ মানে উভয় বা দুজনে তারা দুজনেই জিতেছে দে বোধ উন উভয়ই সঠিক বোধ আর কারেক্ট বোধ কারেক্ট ব্রেক ব্রেক মানে বিরতি বা ভাঙা একটু বিরতি নেওয়া যাক লেটস এ ব্রেক লেটস এ ব্রেক যখন কোনো কাজ আমরা একসঙ্গে মিলে করি তখন লেটসকে ব্যবহার করা হয় লেটসের ব্যবহার শেখা উচিত কারণ স্পোকেন ইংলিশে এটি বারবার ব্যবহার হয় লেট এবং লেটসের এর ব্যবহার নিয়ে একটি ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন নিরবতা ভাঙো নীরবতা ইংরেজি সাইলেন্স ব্রেক ব্রেক সাইলেন্স সাইলেন্স বাটার বাটার মানে মাখন এতে মাখন যোগ করো যোগ করা ইংরেজি অ্যাড অ্যাড বাটার টু ইট অ্যাড বাটার টু ইট মাখন সুস্বাদু সুস্বাদু ইংরেজি ডেলিসাস বাটার ইজ বাটার ইজ সেঞ্চুরি সেঞ্চুরি মানে শতক বা শতাব্দী এটা গত শতাব্দীতে ঘটেছে গত ইংরেজি লাস্ট ইট হ্যাপেন লাস্ট সেঞ্চুরি ইট হ্যাপেন লাস্ট সেঞ্চুরি একটি নতুন শতাব্দী শুরু হয় শুরু হওয়া বা শুরু করা এর ইংরেজি বেগিন এ নিউ সেঞ্চুরি বিগিন্স এ নিউ সেঞ্চুরি বিগিনস সার্টেন সার্টেন মানে নিশ্চিত আমি এটা সম্পর্কে নিশ্চিত সম্পর্কে বা বিষয়ে এর ইংরেজি অ্যাবাউট আই এম সার্টেন্ড অ্যাবাউট ইট আই এম সার্টেন অ্যাবাউট ইট সে বিষয়ে আমি নিশ্চিত নই আই এম নট সার্টেন অ্যাবাউট দ্যাট আই এম নট সার্টেন অ্যাবাউট দ্যাট চান্স চান্স মানে সুযোগ একটি সুযোগ নিন নেওয়া বা গ্রহণ করা এর ইংরেজি টেক টেক এ চান্স টেক এ চান্স একটি সুযোগ নিন আমি মনে করি এটি একটি ভালো সুযোগ মনে করা এর ইংরেজি থিঙ্ক আই থিঙ্ক ইটস এ গুড চান্স আই থিঙ্ক ইটস এ গুড চান্স চেঞ্জ চেঞ্জ মানে পরিবর্তন তোমার মানসিকতা পরিবর্তন করো মানসিকতা ইংরেজি মাইন্ড চেঞ্জ ইউর মাইন্ড চেঞ্জ ইউর মাইন্ড ঋতু পরিবর্তন হয় দ্য সিজেন চেঞ্জেস দ্য সিজন চেঞ্জেস চ্যাপ্টার চ্যাপ্টার মানে অধ্যায় পরের অধ্যায় পড়ুন পরের ইংরেজি নেক্সট রিড দ্য নেক্সট চ্যাপ্টার দ্য নেক্সট চ্যাপ্টার পরের অধ্যায় পড়ুন এটা শেষ অধ্যায় শেষ ইংরেজি ফাইনাল বা লাস্ট তাহলে বাক্যটির ইংরেজি হবে ইটস দ্য ফাইনাল চ্যাপ্টার ইটস দ্য ফাইনাল চ্যাপ্টার বা বলতে পারেন ইটস দ্য লাস্ট চ্যাপ্টার ইটস দ্য লাস্ট চ্যাপ্টার চ্যারিটি চ্যারিটি মানে দাতব্য তিনি দাতব্যের জন্য অনেক কাজ করেন অনেক ইংরেজি এ লট মেনি বা মাছ কিন্তু এখানে আমরা এ লটকে ব্যবহার করবো হি ডাজ এ লট অফ ওয়ার্ক ফর চ্যারিটি হি ডাজ এ লট অফ ওয়ার্ক ফর চ্যারিটি সমস্ত লাভ চ্যারিটিতে যায় লাভ ইংরেজি প্রফিট অল দ্য প্রফিটস গো টু চ্যারিটি অল দ্য প্রফিটস গো টু চ্যারিটি চেস চেস মানে ধাওয়া তাড়া করা বা পিছু পিছু ছোটা যেমন তারা স্বপ্নের পিছনে ছুটে বেড়ায় দের চেস ড্রিমস দে চেস ড্রিমস লোকসানের পিছনে ছুটবেন না লোকসান ইংরেজি লস তাহলে বাক্যটির ইংরেজি হবে ডোন্টেস লসেস ডোন্ট চেস লসেস ডিবেট ডিবেট মানে বিতর্ক এর বিতর্ক করা যাক লেটস ডিবেট দ্যাট লেটস ডিবেট দ্যাট বিতর্ক তুঙ্গে দ্য ডিবেট রেজেস অন দ্য ডিবেট রেজেসঅন ডিসিশান ডিসিশান মানে সিদ্ধান্ত এখন একটা সিদ্ধান্ত নিন মেক ডিসিশান নাও মেয়েকে ডিসিশান নাও সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে ঘনিয়ে আসা বা কাছাকাছি এর ইংরেজি নিয়ার তাহলে বাক্যটির ইংরেজি হবে ডিসিশান টাইম ইজ নিয়ার ডিসিশান টাইম ইজ নিয়ার মানে সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে ডিক্রিজ ডিক্রিজ মানে হ্রাস দাম প্রায় কমে যায় প্রায়ই ইংরেজি অফেন প্রাইসেস ডিক্রিজ অফেন। প্রাইসেস ডিক্রিজ অফেন, আওয়াজ কমিয়ে দিন আওয়াজ ইংরেজি ভলিউম ডিক্রিজ দ্য ভলিউম ডিক্রিজ দ্য ভলিউম ডিপ ডিপ মানে গভীর সাগর গভীর দ্য ওশন ইজ ডিপ দ্য ওশন ইজ ডিপ গভীর চিন্তা ডিপ থটস ডিপ থটস ডিফিট ডিফিট মানে পরাজয় পরাজয় সদয়ভাবে মেনে নিন সদয়ভাবে ইংরেজি গ্রেসফুলি তাহলে বাক্যটিকে আমরা এইভাবে ইংরেজি করবো অ্যাকসেপ্ট ডিফিট গ্রেসফুলি অ্যাকসেপ্ট ডিফিট গ্রেসফুলি তারা পরাজয়ের শিকার হয় দে সাফার ডিফিট দে সাফার ডিফিট ডিফেন্স ডিফেন্স মানে প্রতিরক্ষা তিনি তখন প্রতিরক্ষা সচিব ছিলেন সচিব ইংরেজি সেক্রেটারি হি ওয়াজ দেন সেক্রেটারি অব ডিফেন্স হি ওয়াজ দেন সেক্রেটারি অব ডিফেন্স নিউজিল্যান্ড রক্ষণ ভাগে দুর্বল ছিল দুর্বল ইংরেজি উইক নিউজিল্যান্ড ওয়াজ উইক ইন ডিফেন্স নিউজিল্যান্ড ওয়াজ উইক ইন ডিফেন্স ডাটি ডাটি মানে নোংরা নোংরা বাসন স্পর্শ করবেন না স্পর্শ করা ইংরেজি টাচ ডোন্ট টাচ দ্য ডাটি ডিশেস ডোণ টাচ দ্য ডাটি ডিশেস মেঝেটি নোংরা দ্য floor is ডাটি দ্য floor is dirty. Disappear. Disappear মানে অদৃশ্য হয়ে যাওয়া চোখের আড়ালে চলে যাওয়া ফর এক্সাম্পল জিনিস কখনো কখনো হারিয়ে যায় কখনো কখনো ইংরেজি সামটাইমস তাহলে বাক্যটিকে আমরা ইংরেজি করবো এইভাবে থিংস ডিসঅ্যাপিয়ার সামটাইমস থিংস ডিসঅ্যাপিয়ার সামটাইমস রেন ফরেস্ট চিরতরে হারিয়ে যেতে পারে চিরতরে ইংরেজি ফর এটা একটা সম্ভাবনা তাই এখানে মেকে ব্যবহার করব দ্য রেন ফরেস্ট মে ডিসঅ্যাপিয়ার ফরেভার। ফর এভার দ্য রেন ফরেস্ট মে ডিসঅ্যাপিয়ার ফর এভার ডিসকোভার ডিসকোভার মানে আবিষ্কার নতুন জায়গা আবিষ্কার করুন ডিসকোভার নিউ প্লেসেস ডিসকোভার নিউ প্লেসেস সত্য আবিষ্কার করুন ডিসকোভার দ্য ট্রুথ ডিসকোভার দ্য ট্রুথ ডিসকাস ডিসকাস মানে আলোচনা চলো এই বিষয়টি নিয়ে আলোচনা করি বিষয় ইংরেজি ইস্যু লেটস ডিসকাস দিস ইস্যু লেটস ডিসকাস দিস ইস্যু পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করল পরিকল্পনা ইংরেজি প্ল্যান দে ডিসকাস দ্য প্ল্যান দে ডিসকাস দ্য প্ল্যান ডিজিজ ডিজিজ মানে রোগ রোগের প্রাদুর্ভাব রোধ করুন রোধ করা ইংরেজি প্রিভেন্ট প্রাদুর্ভাব বা হু করে বৃদ্ধি এর ইংরেজি আউটব্রেক তাহলে বাক্যটির ইংরেজি হবে এই রকম প্রিভেন্ট ডিজিজ আউটব্রেকস প্রিভেন্ট ডিজিজ আউটব্রেকস তিনি একটি রোগের সাথে লড়াই করছেন লড়াই করা ইংরেজি ফাইট সি ফাইটস এ ডিজিজ সি ফাইটস এ ডিজিজ এলিমেন্ট এলিমেন্ট মানে উপাদান এটি একটি মূল উপাদান মূল ইংরেজি কি ইটস এ কি এলিমেন্ট ইটস এ কি এলিমেন্ট বিস্ময়ের উপাদান বিস্ময় ইংরেজি সারপ্রাইজ এলিমেন্ট অফ সারপ্রাইজ এলিমেন্ট অফ সারপ্রাইজ ইমোশান ইমোশান মানে আবেগ তার কণ্ঠ আবেগে ভরা ভরা ইংরেজি ফুল হার ভয়েস ওয়াজ ফুল অফ ইমোশান হার ভয়েস ওয়াজ ফুল অব ইমোশান আবেগ আমাকে আবিষ্ট করে আবিষ্ট করা বা আচ্ছন্ন করা এর ইংরেজি ওভার হেল্প ইমোশান ওভার হেল্পস মি ইমোশান ওভার হেল্পস মি এমপ্লয়ি এমপ্লয়ি মানে কর্মচারী তিনি একজন বিশ্বস্ত কর্মচারী বিশ্বস্ত ইংরেজি লয়াল সি ইজ এ লয়াল এমপ্লয়ী সি ইজ এ লয়াল এমপ্লয়ি আরও কর্মচারী নিয়োগ করুন নিয়োগ করা ইংরেজি হায়ার হায়ার মোর এমপ্লয়িজ হায়ার মোর এমপ্লয়িজ এমটি এমটি মানে খালি গ্লাসটা খালি দ্য গ্লাস ইজ এমটি দ্য গ্লাস ইজ এমটি মন খালি করো এমটি টি ইউর মাইন্ড এম টি ইউর মাইন্ড অ্যানাবেল অ্যানাবেল মানে সক্ষম বিকল্পটি সক্ষম করুন বিকল্প ইংরেজি অপশান তাহলে বাক্যটি ইংরেজি হবে অ্যানাবেল দ্য অপশান অ্যানাবেল দ্য অপশান বিকল্পটি সক্ষম করুন পরের বাক্যটি শেখা যাক প্রযুক্তি অগ্রগতি করতে সক্ষম করে অগ্রগতি ইংরেজি প্রোগ্রেস টেকনোলজি অ্যানাবেলস প্রোগ্রেস টেকনোলজি অ্যানাবেলস প্রোগ্রেস পরের শব্দটা শেখা যাক ফেড ফেড মানে বিবর্ণ বা চটে যাওয়া ফর এক্সাম্পল সময়ের সাথে সাথে রং বিবর্ণ হয়ে যায় কালার্স ফেড ওভার টাইম কালার্স ফেড ওভার টাইম দেওয়ালের নীল রঙ রোদ্দুরে চটে গেছে দ্য সান হ্যাড ফেডেড দ্য ব্লু walls. দ্য সান had ফেডেড দ্য ব্লু walls. ফেয়ার ফেয়ার মানে ন্যায় পরায়ণ মোটামুটি বা মেলা এই সব অর্থে আমরা ফেয়ারকে ব্যবহার করতে পারি একটা উদাহরণ দেখা যাক সবার সাথে ন্যায় পরায়ণ হুন সবাই বা প্রত্যেকে এর ইংরেজি এভরিওয়ান বি ফেয়ার টু এভরিওয়ান বি ফেয়ার টু এভরিওয়ান সবার সাথে ন্যায়পরায়ণ হুন পরের বাক্যটা শেখা যাক আবহাওয়া মোটামুটি দ্য ওয়েদার ইজ ফেয়ার দ্য ওয়েদার ইজ ফেয়ার ফল ফল মানে পড়া শরৎকালে পাতা পড়ে শরৎকাল ইংরেজি অটাম তাহলে বাক্যটির ইংরেজি হবে লিভস ফল ইন অটাম লিভস ফল ইন অটাম সাবধান পড়ে যাবেন না বি কেয়ারফুল ডোন্ট ফল বি কেয়ারফুল ডোন্ট ফল ফ্যামিলি ফ্যামিলি মানে পরিবার পরিবার আগে আসবে ফ্যামিলি কামস ফার্স্ট ফ্যামিলি কামস ফার্স্ট তারা পরিবার দেয়ার আর ফ্যামিলি দে আর ফ্যামিলি ফার্ম ফার্ম মানে খামার তারা একটি খামারে বসবাস করে দে লিভ অন এ ফার্ম দে লিভ অন এ ফার্ম একটি দুগ্ধ খামার এ ডেয়ারি ফার্ম এ ডেয়ারি ফার্ম ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন